হ্যালো, কেমন আছো তোমরা সবাই? বিদেশে বাঙালির নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। এই নতুন বাড়িটায় আসার পর থেকেই ইচ্ছে করছে একটা ভিডিও বানায়, কিন্তু সপ্তাহের দিনগুলো আমার এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে আমি সময়ই পাচ্ছিলাম না। তবে এখন এখানে স্কুলগুলোতে ইস্টারের হলিডে পড়েছে, দু সপ্তাহ এখন স্কুলগুলো ছুটি। ইস্টার হচ্ছে এদেশীয় একটা অনুষ্ঠান যাতে স্কুলগুলোর দু সপ্তাহ করে ছুটি থাকে, আর তার সাথে আজকে রবিবার, তাই সবাই বাড়িতে। তাই আজকে একটু বাজারে যাব ঠিক করলাম। এই বাড়িটাতে এসে থেকে দেখছি কয়েকটা জিনিস কিনতে হবে, তাই আমার বাকি দুই সঙ্গীকে রাজি করিয়েছি আজ বাজারে নিয়ে যাব বলে। এটা হচ্ছে আমার নতুন বাড়ির কিচেন। এই কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে জানো। তার প্রথম কারণ হচ্ছে এই কিচেনটাতে ডিশ ওয়াশার রয়েছে, আমাকে আর হাতে করে বাসন ধুতে হচ্ছে না। সারাদিনে সমস্ত বাসন জমিয়ে রেখে দিনের শেষে ডিশ ওয়াশারে দিয়ে দিই, সব ধোয়া হয়ে যায়। এটা একটা বিশাল সুবিধা। আর তার সাথে হচ্ছে আমরা বাড়িটা যার কাছ থেকে নিয়েছি সেই ভদ্রমহিলা বাড়ির রান্নাঘরটাতে এত জিনিস দিয়েছে, একেবারে রান্না করার পাত্র থেকে ডিনার সেট, কাটলারি সেট, বিভিন্ন রকম সার্ভিং প্লেটস, মানে একদম গুছিয়ে রান্নাঘরটা জিনিসপত্র দিয়েছে। তবে আমারও এদেশে এতদিন থাকার পরে নিজেরও অনেক জিনিসপত্র হয়ে গেছিলো, তো এখন এই সমস্ত কিছু রান্নাঘরে গুছিয়ে রাখাটাই হচ্ছে একটা কঠিন কাজ। বাড়ি মুভ করাটা যে কি ঝামেলার কাজ সেটা আমি এই প্রথম এদেশে এসে টের পেলাম। গত কয়েকদিন ধরে আমরা শুধু আমাদের পুরনো বাড়ির থেকে নতুন বাড়ি এই করে গেছি, নিজেরাই সমস্ত জিনিসপত্র ট্রান্সফার করেছি, একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আর একদিন একটা মুভার বুক করেছিলাম যারা জিনিসপত্র ট্রান্সফার করতে হেল্প করে, তাদেরকে দিয়ে শুধু খাট আর কম্পিউটারের চেয়ার আর টেবিল এই তিনটে জিনিস নিয়ে এসেছি, তো তাতেই তারা নিল 150 পাউন্ড। ফলে এখানে লোক দিয়ে কাজ করাতে গেলে এতটাই বেশি পরিমাণে টাকা দিতে হয় যে সবাই চেষ্টা করে নিজেদের কাজকর্ম নিজেরাই করে নিতে। যাই হোক, এখন আমি এসেছি ব্রেকফাস্ট বানাতে। সসেজগুলোকে ওভেনে দিয়ে আমি স্নান আর পুজোটা করে এসেছি, দিয়ে এখন বানাচ্ছি স্ক্র্যাম্বল এগ, আর টুকটুককে পাঠালাম স্নানে। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমরা খাই হচ্ছে ওটস এই ব্রেকফাস্টে, তবে শনিবার আর রবিবার দেখে একটু অন্যরকম কিছু বানাই, হয়তো প্যানকেক বা ওয়াফেলস বা এই সসেজ স্ক্র্যাম্বল এগ এই সমস্ত কিছু। তো চলো এখন খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা বের হই। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাস স্টপেজ, বাস ধরবো। আমরা যাচ্ছি আইকিয়া। আইকিয়া হচ্ছে মেনলি ফার্নিচারের দোকান, তার সাথেও বাড়ির যাবতীয় জিনিসপত্রই আইকিয়াতে পাওয়া যায়। তো আমরা ফার্নিচার কিছু একটা কিনবো না, আমাদের অন্যান্য টুকটাক কিছু জিনিসপত্র কিনতে হবে, তার জন্য যাচ্ছি। তো চলো, বাস আসবে, আমরা বাস স্টপেজে গিয়ে ওয়েট করি, তারপরে আবার ভিডিওটা বানাবো। আর দূরে ওই ফুলগুলো দেখছ, এগুলো হচ্ছে ড্যাফোডিল। এখন পুরো শহর জুড়ে এরকম ড্যাফোডিলস ফুটে আছে। বাস স্টপেজ থেকে বাড়ি দূরত্ব হচ্ছে 5 মিনিট, তার মাঝে রাস্তাটা ভীষণ সুন্দর, আর এরই ঠিক বাঁ দিকে আছে হচ্ছে একটা হাই স্কুল। এই দেখো, আমরা এসে দাঁড়াতেই আমাদের বাসও এসে গেল। চলো এবার বাসে উঠে পড়ি। আমরা এখন এই 400-এ করে যাচ্ছি, তবে মাঝখানে নেমে আমাদেরকে আবার একটা অন্য নাম্বারের বাস নিতে হবে, 47, তবে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে একদম আইকিয়ার সামনে। দরজা দিয়ে ঢুকতেই এরকম ড্রাইভারের সিট থাকে, আর তার পাশে একটা টিকিট মেশিন থাকে যেখানে পে করে টিকিট কিনে তবে বাসে ওঠা যাবে। একটু দূরের রাস্তা, তাই আমরা বাসের ওপর তলাটায় গিয়ে বসলাম, আর যদি কাছাকাছি কোথাও যাই তাহলে আর উপরে উঠি না, নিচের তলাটাতেই বসে পড়ি। এদেশে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টটা ভীষণই সুবিধার, পুরো শহর জুড়েই চলে বাস, তার সাথে আছে ট্রেন, ট্রাম, আর এখানে যে কোম্পানি বাস চালায় তাদের একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ফোনে আমরা ডাউনলোড করে রেখে দিয়েছি, তো সেখান থেকেই বাসের সমস্ত লোকেশন দেখা যাবে। মানে ধরো কোনো নতুন জায়গা আমি যাব, তো সেখানে যেতে হলে আমাকে কত নাম্বার বাস নিতে হবে, তো কোন স্টপেজ থেকে নিতে হবে, ইভেন বাসের কারেন্ট লোকেশন দেখাবে, তাতে কি হয় না ওই বাস স্টপেজে এসে ওয়েট করে থাকতে হয় না, বাড়ি থেকে আমরা ঠিকঠাক টাইম দেখে বেরোতে পারি, যাতে বাস স্টপেজে এসেই চট করে বাসটা পেয়ে যায়। আর এখানে পাবলিক ট্রান্সপোর্টগুলো হয় কি ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন।
এখন আমরা শহরের ভেতরটা দিয়ে যাচ্ছি, তাই আমাদের পৌঁছাতে সময় লাগবে 45 মিনিটস মতো। কিন্তু যখন আমরা ফিরি তখন কি করি, গাড়ি নিয়ে নিই, যেহেতু ব্যাগ ভারী হয়ে যায়। তো আইকিয়া থেকে আমাদের বাড়িতে ফিরতে সময় লাগে গাড়িতে করে যদি ফিরি 15 মিনিট মতো, যেহেতু গাড়িগুলো বাইপাস দিয়ে চলে আসবে। চলে আসলাম আমরা আইকিয়ার সামনে, আর বেশ মেঘলাও করেছে, বৃষ্টি নামবে মনে হয়। দোকানটা দেখেছো কি বিশাল এরিয়া জুড়ে, সামনের পার্কিং এরিয়াটা অনেক বড়। একটু লাইন পড়েছিল তাই আমরা ওয়েট করছিলাম, একটু ফাঁকা হয়েছে, চলো এবার ভেতরে ঢোকা যাক। আমি যদিও দোকানটাতে এসে খুব খুশি, তবে টুকটুক আর ওর বাবাই মিলে আমাকে নিয়ে মজা করছে যে আমি এখন 4 ঘন্টা ধরে দোকানের চারপাশে বো বো করে ঘুরে বেড়াবো। আসলে আগেরবার আমি যখন এই দোকানটায় এসেছিলাম আমার 4 ঘন্টা লেগেছিল পুরো দোকানটা একবার ঘুরে দেখতে। ভেতরটায় এসে মনে হচ্ছে যে আমি যেন কারোর বাড়িতে এসেছি। দেখো জিনিসপত্রগুলো সব কেমনভাবে সাজানো রয়েছে। এই সেন্টার টেবিলটা দেখো, এইটা আমি একটা এরকম পট নেবো ভাবছি। এইটা দেখো একটা ফ্রিজ, এত বড় ফ্রিজ আমি কোনোদিন আগে দেখিনি। আমি জানি না এগুলো মানুষজন বাড়িতে রাখে নাকি কোনো রেস্টুরেন্টের জন্য এরকম এই ফ্রিজগুলো বানানো হয়। এই ডেস্কটা আমাদের খুব পছন্দ হয়েছে, ভাবছি এটা আমরা নিয়ে যাব টুকটুকের জন্য। এই পুরো জায়গাটা হচ্ছে এরকম সফট টয়েসে ভরা, কি দারুণ লাগছে না আমার এখানটায় এসে। আর এই এরিয়াটা হচ্ছে টডলারদের জন্য, তাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র এখানে রয়েছে। এরকম ছোট্ট ছোট্ট খাট বিছানা, খেলার জিনিস, ঘরে রাখা ছোটোখাটো ফার্নিচার, এইসব কিছু। আর এটা হচ্ছে একটা লিভিং রুমের মতো করে এই জায়গাটা সাজানো রয়েছে। এখানে এসে একটা না ঘর সাজানোর আইডিয়াও পাওয়া যাবে যে কোথায় কী রাখলে ঘর দেখতে সুন্দর লাগবে এরকম। আর এদেশের মানুষজন দেখেছি ভীষণ হালকা রং পছন্দ করে, সেটা ঘরেরই হোক বা ফার্নিচারেরই হোক। এদের দেখি সাদা, কালো বা যে কোনো কালারের ভীষণ লাইট একটা শেড এরা প্রেফার করে। আমি এই জায়গাটা থেকে কয়েকটা কুশন আর কিছু ফুল নিলাম, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। হ্যাঁ বল। হ্যাঁ শুধু টবের সাথে গাছ, কিছু ফার্নিচারও আমাদের কেনা হয়ে গেল। এগুলোকে আমরা এখন বিল করিয়ে এদেরই ডেলিভারি সেন্টারে রেখে দেবো, এরাই ডেলিভারি করিয়ে দেবে। আর আমি এখানে কিছু জিনিস কিনেছি যেগুলো আমরা সাথে নিয়ে বাড়ি ফিরবো। অনেকক্ষণ কেনাকাটা হয়েছে, এবার খুব খিদে পেয়ে গেছে, তাই চলো এবার লাঞ্চটা করে নিই। আইকিয়ার ভেতরেই লাঞ্চ করার এরকম জায়গা রয়েছে যার মধ্যে বসে মানুষজন শপিংয়ের মাঝখানে লাঞ্চও করছে। আমরাও এলাম একটু দুপুরের খাবার খেতে। এই সামনের থেকে তুলে নিতে হবে জল, জুস, ফল, কেক, এরকম নিজেদের পছন্দ মতো ওখান থেকে নিয়ে নেওয়া যাবে। আর মেন যে লাঞ্চটা সেটা এখানে অর্ডার করতে হবে। আমরাও অর্ডার করলাম ফিশ অ্যান্ড চিপস, তারপর এখন ওয়েট করে আছি। এই যে পেয়ে গেছি দেখো, ফিশ অ্যান্ড চিপস আর হচ্ছে গ্রিন পিস। এদেশের মেন খাবারই কিন্তু হচ্ছে এই মাছ ভাজা আর আলু ভাজা, আর তার সাথে আমি কিছু এই মটরশুঁটি সিদ্ধ নিয়েছি, আর নিয়েছি দুটো সিনামন রোল, কেক আর একটা জুস। তো চলো এখন খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরি, তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী শপিং করলাম। কেন
বাড়ি ফিরে গেছি আমরা, একটু ফ্রেশও হয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম। এই ফ্লাওয়ার ভাসটা নিলাম, এটা দেখতে জাগের মতো। এটা আমি ডাইনিং টেবিলের মাঝখানে রাখবো তাই নিলাম। আর এর সাথে রাখার জন্য এই ফুলের সেটটা নিলাম হালকা রঙের মধ্যে। খুব ভালো লাগলো আমার এই রঙটা, আর আমার মনে হলো যে এই ভাসটার সাথে এই ফুলটা খুব ভালো যাবে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানিও জিনিসগুলো। আর এটা একটা নিয়েছি এরকম হ্যাঙ্গিং প্ল্যান্ট, এটা আমার ইচ্ছে আছে ফ্রিজের মাথার উপরে রাখবো। আর এই গাছটাকে ভরার জন্য আমি এরকম একটা পট নিলাম, দেখতে বেশ ভালো লাগবে। এই জায়গাটা আগে ফাঁকা ফাঁকা লাগতো আমার দেখে, তাই আমি এটাকে এখানে রাখলাম এইভাবে। আর এটা আমি আর একটা প্ল্যান্টের পট নিয়েছি, আর এটা রাখার জন্য এরকম আমি কাঁচের একটা পট নিলাম। এটাকে আমি রান্নাঘরের জানলায় রাখবো, চলো গিয়ে রেখে দিয়ে আসি। তোমাদেরকে জিনিসগুলো দেখানো হচ্ছে আর আমার জায়গাটাও সাজানো হয়ে যাচ্ছে। আর তিনটে নিলাম হচ্ছে এরকম কিচেন টাওয়াল, এগুলোকে আমি ওভেনের হ্যান্ডেলটার মধ্যে রাখি যাতে রান্না করার সময় চট করে হাতের কাছে পাই। আর নিয়েছি হচ্ছে এরকম চারটে সেটের টি টাওয়াল যেগুলো হয় সেগুলো, এগুলোও কিন্তু রান্নাঘরের কাজে খুবই হেল্প করে। বিভিন্ন গরম জিনিসপত্র ধরা বা চপিং বোর্ড রাখা, এইভাবে চপিং বোর্ড যদি এই টাওয়ালের ওপরে ফেলে রাখি তাহলে আর চপিং বোর্ড স্লিপ করে না। আর এর মধ্যে একটা এরকম জায়গা রয়েছে যেটা হুকের মধ্যে ঝুলিয়ে রাখলে বাসন টাসন ধুয়ে হাত মুছতেও হেল্প হয়। আর এরকম দুটো জার নিয়েছি, একটা হচ্ছে চায়ের একটা হচ্ছে কুকিজ জার, চলো কুকিগুলো ভরে ফেলি এর মধ্যে। কুকিজ যদিও আমাদের কমই খাওয়া হয়, আমাদের বেশিরভাগই থাকে এই সমস্ত ওটস বারগুলো, প্রোটিন বার, কিছু কুকিজ থাকে টুকটুকের জন্য এরকম। আর এই ঢাকনার মধ্যে এরকম রবারের বেড়ি দেওয়া থাকে যাতে পাত্রটা এয়ারটাইট হয়। আর এটা আর একটা পাত্র নিয়েছি, এটা হচ্ছে চা রাখার জন্য। এই কাঠের ঢাকনা, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর এই জারটাও হচ্ছে কাঁচের, বেশ সুন্দর দেখতে তাই না। আর এর পাশে আমি আর একটা জিনিস রাখবো, যেটা হচ্ছে এই কাটলারি হোল্ডার, এর মধ্যে সমস্ত চামচগুলো ভরে রাখবো কারণ আমার আগেরটা বেশ পুরনো হয়ে গেছিলো। রান্নাঘরের আর একটা জিনিস নিয়েছি এই পিৎজা কাটার, রেডিমেড যে পিৎজাগুলো হয় এনে ওভেনে বেক করে খাওয়া হয় ওগুলো কাটতে এটা খুব কাজের আসবে। আর একটা নিলাম দেখো এই ফুলদানিটা, একটু লম্বা শেপের কারণ তার জন্য এই ফুলগুলো নিয়েছি এরকম। ওখানে এত রকমের ফুল ছিল যে পছন্দ করে নেওয়াটাই একটা কঠিন মানে ব্যাপার হয়ে যাচ্ছিল, দেখে মনে হচ্ছিলো যে সবগুলোকেই তুলে নিয়ে চলে আসি। ডাইনিং টেবিলের জন্য যে ফুলটা নিয়েছি ওটা নিলাম একটু হালকা কালারের, তাই টুকটুক বললো যে আর একটা যে ফুলদানি তার ফুলগুলো একটু রঙিন নাও, তাই তার জন্য এই ফুলগুলো নিলাম। এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তাই না। এখন আমার ট্যাগগুলো কাটা হয়নি, পরে সময় করে বসে ট্যাগগুলোকে কেটে দেবো। আর যেটা নিলাম হচ্ছে এরকম দুটো কুশন, কুশনগুলো আমি এখন মেনলি বেডরুমের জন্য নিয়েছি, কিন্তু আমার এই বাইরে সোফাগুলোর এখনও কোনো কুশন নেই তাই আমি এগুলোকে বাইরের ঘরেই রাখলাম। আর এই পর্দাটার সাথে কুশনটা খুব সুন্দর ম্যাচও করে যাচ্ছে তাই না। আর একটা গোল কুশন নিয়েছি এই ইজি চেয়ারটাতে রাখার জন্য, এই পাশের কাঠের রঙটার সাথে এই রঙটা ভালো লাগবে মনে হলো আমার, তাই এইটা নিলাম। আর দুরকম সাইজের এরকম বাথ ম্যাট নিয়েছি বাথরুমের ফ্লোরে রাখার জন্য। এতে এইগুলো নন স্লিপারই হয় যার ফলে বাথটাব থেকে নেমে পা স্লিপ করে যায় না, আর এগুলো ভীষণ সফট, পা রেখেও খুব আরাম। আর এরকম একটা বাস্কেট নিলাম বাথরুমের কর্নারটাতে টাওয়ালগুলো ভরে রাখার জন্য, চলো এটা গিয়ে বাথরুমের মধ্যে রেখে আসি। এই টাওয়ালের ডিজাইনটাও আমার খুব সুন্দর দেখতে লাগলো তাই এটা নিলাম। টাওয়াল চুজ করাটাও একটা কঠিন ব্যাপার ছিল জানো, ওখানে প্রায় 20-25 রকমের টাওয়াল ছিল। আর তিনটে এই ছোট্ট ছোট্ট যে গাছের শেডগুলো হয় সেইগুলো নিলাম এই সামনেরটায় রাখার জন্য, বেশ সুন্দর দেখতে লাগবে। আর এরকম একটা হোল্ডারও নিয়েছি, যেটা স্পুন হোল্ডার রাখ করলাম সেরকম একটা এই বাথরুমের জন্য এরকম একটা হোল্ডার নিয়েছি। আর একটা জিনিস নিলাম এরকম স্টোরেজ ব্যাগ, এরকম ব্যাগ আমি তিনটে নিয়েছি। এদেশের এক মহিলার আইকেয়া শপিংয়ের ব্লগ দেখে আমি জানতে পারলাম এই ব্যাগগুলোর কথা, এগুলো কিন্তু খুবই হেল্পফুল। এক্সট্রা ধরো বালিশ কম্বল যেগুলো রয়েছে সেগুলোকে এর মধ্যে ভরে এগুলো খাটের নিচে এভাবে ঢুকিয়ে রাখা যায়। আমার কিছু এক্সট্রা পেয়ার জুতো ছিল তো সেগুলোকে আমি ব্যাগটার মধ্যে ভরে এরকম রাখলাম। এই দেখো সেদিন যে ফার্নিচারগুলোকে কিনে আমরা ওদেরকে দিয়ে ডেলিভারি করাবো বলেছিলাম সেগুলো দুদিন পরে আজকে ওরা ডেলিভারি করে দিয়ে গেল। এরকম একটা ম্যানুয়াল দিয়ে দেয় সাথে, সেটাকে দেখে দেখে এখন স্টেপ বাই স্টেপ সেই প্রত্যেকটা ফার্নিচারকে বানাতে হবে। এখন বানানো চলছে জিনিসগুলো, দেখা যাক বানানোর পরে কেমন হয়।
এই দেখো একটা বানানো হলো, এটা হচ্ছে শু র‍্যাক। এরকমভাবে মেন দরজাটা ঢুকে এখানটায় রাখলাম জুতো রাখার জন্য। এটার একটা সুবিধা হচ্ছে, এটা চাইলে এরকম সোজাভাবে দাঁড় করিয়েও রাখা যাবে। আর আমরা আপাতত একটাই পাল্লা কিনেছি, পরে হয়তো বাকিগুলোর জন্য অর্ডার করে নিয়ে বাকি পাল্লাগুলোকেও লাগিয়ে নেব। তবে এখন এইভাবে পেতে রাখলাম, এতে সুবিধা হচ্ছে এর উপরে বসেও জুতো পরা যাবে। আর একটা নিলাম হচ্ছে এরকম টুকটুকের কম্পিউটারের ডেস্ক, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম দোকান থেকে। এটাও বানাতে একটুখানি সময় লাগলো, কারণ এর মধ্যে দুটো ড্রয়ার রয়েছে, নিচে একটা জায়গা রয়েছে বইপত্র ভরে রাখার। যেদিন পুরো বাড়ির একটা ভিডিও করব, সেদিন দেখাবো যে টুকটুক কীভাবে ওর ডেস্কটাকে সাজালো। আর এই চেয়ারটাও কেনা হয়েছে, এটাকেও পার্ট বাই পার্ট জুড়ে জুড়ে এরকমভাবে বানানো হলো। তো চলো, আজকে আমি ভিডিওটা এইখানেই এন্ড করি। ঘরটা মোটামুটি গুছানো হলো, তোমরা আমাকে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার আমি অন্য কোনো দিন আসবো তোমাদের সাথে গল্প করতে। আজকের মতো টাটা।